অবসরের পরও কোনো লেখা প্রকাশ করতে হলে জানাতে হবে সংস্থার প্রধানকে। লিখিত অনুমতি নিতে হবে, বিজ্ঞপ্তি জারি করে জানালো কর্মী বর্গ মন্ত্রক। আমরা এই বিষয় নিয়ে বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি যতীনময় কর্মকার। যতীনময়, ঠিক কি বলা হয়েছে? দেখো, একটা কথা স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হচ্ছে যে যারা যে কোনো ধরনের যারা কাজ করেন বা যারা এমন কোন সিকিউরিটি সার্ভিসের সঙ্গে যুক্ত যার সঙ্গে দেশের নিরাপত্তা সরাসরি সম্পর্কিত, সেই ধরনের কিছু যারা করেন তারও রিটায়ারমেন্টের পরে কোনো বই কোনো লেখা প্রকাশ করতে গেলে সংশ্লিষ্ট বিভাগ, অর্থাৎ যেখানে তিনি কর্মরত ছিলেন সেখানকার প্রধানের থেকে পারমিশন নিতে হবে এবং সেই ছাড়পত্র পেলে পরে তবেই তিনি কোনো প্রকাশনা করতে পারবেন যে বই কিছু লেখা প্রকাশ করতে পারবেন। সরকারের তরফ থেকে এই সিদ্ধান্তের নেপথ্যে মূল যে কারণ রয়েছে বলে বিশেষজ্ঞ মহল মনে করছে তা হচ্ছে জাতীয় নিরাপত্তার বিষয়টি এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একাধিক সময় দেখা গিয়েছে বিভিন্ন এজেন্সিতে যারা কাজ করছেন তারা রিটায়ারমেন্টের পরে এমন কিছু লেখা দিচ্ছেন যাতে শুধুমাত্র শাসক যে অংশ বা সরকার শুধুমাত্র অস্বস্তিতে পড়ছে বা তৎকালীন যারা শাসক ছিলেন তারা যে অস্বস্তির মধ্যে পড়ছেন তা নয়, অনেক সময় দেশের নিরাপত্তার বিষয়টাও বড় সংকুচিত চিহ্নের মধ্যে চলে আসে। কারণ অনেক সেন্সিটিভ ইনফরমেশন তাদের কাছে থাকে, অনেক সেন্সিটিভ ডিসিশনের তারা অংশ, ফলত সেই কথা আগামী দিনে যদি বাইরে বেরিয়ে যায় তার উপরে অনেক ডিপ্লোম্যাটিক সম্পর্ক নির্ভর করে, কূটনৈতিক সম্পর্ক একাধিক দেশের সঙ্গে নির্ভর করে। সেই বৃহত্তর ক্ষেত্রের কথা মাথায় রেখে ডিওপিটির তরফ থেকে একটি সরকারি বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হচ্ছে যে কোনো ব্যক্তি যিনি কোনো সিকিউরিটি সার্ভিস বা কোনো ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের সঙ্গে তিনি যুক্ত যদি থাকেন তাহলে তার রিটায়ারমেন্ট পরে তিনি কোনো লেখা লিখতে গেলে সংশ্লিষ্ট বিভাগ বা সংশ্লিষ্ট অফিস যেখানে তিনি কর্মরত ছিলেন সেখানকার অনুমোদন নিয়ে তবেই তিনি প্রকাশ করতে পারবেন। ধন্যবাদ জ্যোতির্ময়। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় কর্মকারের সঙ্গে। সরকারি নিরাপত্তা এবং তদন্তকারী এজেন্সির অফিসারদের ক্ষেত্রে করা অবস্থান কেন্দ্রের অবসরের পরও কোনো লেখা প্রকাশ করতে হলে জানাতে হবে সংস্থার প্রধানকে, লিখিত অনুমতি নিতে হবে, বিজ্ঞপ্তি জারি করে জানালো কর্মীবর্গ মন্ত্রক। আরও একবার জানিয়ে রাখবো, সরকারি নিরাপত্তা এজেন্সির অফিসারদের জন্য এবার করা অবস্থান কেন্দ্রের অবসরের পর কোনো লেখা প্রকাশ করতে হলে নিতে হবে লিখিত অনুমতি। লিখিত অনুমতি মিললে তবেই কোনো লেখা বা সেই রকম কোনো কিছু প্রকাশ করা যাবে, এমনটাই জানানো হয়েছে, বিজ্ঞপ্তি জারি করে জানালো কর্মী বর্গ মন্ত্রক। অবসরের পর কোনো লেখা প্রকাশ করতে হলে নিতে হবে অনুমতি, লিখিতভাবে নিতে হবে সেই অনুমতি, বিজ্ঞপ্তি জারি করে জানালো কর্মী বর্গ মন্ত্রক। সরকারি নিরাপত্তা এবং তদন্তকারী এজেন্সির অফিসারদের ক্ষেত্রে করা অবস্থান কেন্দ্রের অবসর নিয়ে নেবার পরেও কোনো রকম কোনো লেখা প্রকাশ করতে হলে জানাতে হবে সংস্থার প্রধানকে। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল সাংসদ সৌগত রায়। সৌগতবাবু, জি চব্বিশ ঘন্টায় স্বাগত। সরকারি নিরাপত্তা এবং তদন্তকারী এজেন্সির অফিসারদের ক্ষেত্রে অবসরের পরও যদি তারা কোনো লেখা প্রকাশ করতে চান তাহলে তার সংস্থাকে জানাতে হবে সংস্থার প্রধানকে এবং লিখিত অনুমতি নিতে হবে, কর্মীবর্গ মন্ত্রক বিজ্ঞপ্তি জারি করে একথা জানিয়েছে, আপনার কি প্রতিক্রিয়া? আমার প্রতিক্রিয়া হচ্ছে আরেকটা কেন্দ্রীয় সরকার গণতন্ত্র বা মতামত প্রকাশের স্বাধীনতার উপর আরেকটা বেড়ি পড়াতে চায়। যে অবসর গ্রহণ করেছে তার উপরও যদি এইরকম বিধিনিষেধ আসে যে সে লেখা প্রকাশ করলো অনুমতি দিয়ে করতে হবে, তাহলে আর দেশে কি মত প্রকাশের স্বাধীনতা থাকলো? আমি তো এসবের বিরুদ্ধে, মোদি স্যার সরকার এই সারা দেশেই একটা এরম চালু করেছে সংবাদ মাধ্যমের উপর, কিছুদিন আগে করেছিল সিডিশন কেস দিয়ে দিচ্ছে লোকেদের, তারপরে এটা করলো, সবটাই অন্যায়। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে কথা বলবার জন্য।